প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো, সবাই নিশ্চয়ই বাসায় পড়াশোনা করছো। আমি তোমাদের গণিত ম্যাম রিম্পা রানী পাল। আমি তোমাদের আজকে 95 পৃষ্ঠা থেকে কয়েকটা অঙ্ক করাবো, ঠিক আছে? তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও। দেখো সবাই, আমরা 95 পৃষ্ঠা 17 নম্বর অঙ্কটা এখন করব। কি আছে 17 নম্বর অঙ্কটাতে? একদিন রবি 9টা থেকে 6 ঘন্টা তার পরিবারের কৃষিকাজে সাহায্য করে, সে কোন সময়ে কাজ শেষ করে? সময়টা জানতে চেয়েছে আমার কাছে, কোন সময়ে কাজ শেষ করে, ঠিক আছে? সময়টা জানতে চেয়েছে, তার জন্য আমি কি করেছি, সমাধান করব অঙ্কটা। এখন আমরা সমাধান করব। দেখো 9টা থেকে 6 ঘন্টা কৃষিকাজে সাহায্য করে, তাহলে 6 ঘন্টা পর সময়টা কত সেটাই আমাকে জানতে চেয়েছে তারা। তাহলে আসো আমরা লিখি 9টা থেকে 1 ঘন্টা। 1 ঘন্টা কত? 9টা থেকে 1 ঘন্টা পর কয়টা হয়? 10টা। 9টা থেকে 2 ঘন্টা 11টা। এখানে যদি আমার 1 ঘন্টা বাড়ে, এখানেও 1 ঘন্টা বেড়ে যাবে। 9টা থেকে 3টা 12টা। 9টা থেকে 4 ঘন্টা 1টা। 9টা থেকে 5 ঘন্টা 2টা। 9টা থেকে 6 ঘন্টা 3টা। দেখো আমরা তো এখানে সবাই জানি এই যে 12টার পরে একটা এসেছে, আমরা 12টার পরে আবার কি ঘড়ির কাঁটা পাতাতে যায়? একে যায় না, সেই জন্য কিন্তু ম্যাম লিখেছে 12টার পরে 1টা। 12টার পরে কয়টা বাজে? একটাই তো বাজে, সেজন্য 12টার পরে 1টা, 1টার পরে 2টা, 2টার পরে 3টা। তাহলে 9টা থেকে 6 ঘন্টা তারা আমার কাছে জানতে চেয়েছে, আমি 9টা থেকে 6 ঘন্টা পর কয়টা পেয়েছি? 3টা। তাহলে সুতরাং সে 3টায় কাজ শেষ করে, ঠিক আছে? দেখো 19 নম্বর অঙ্কটা দেখো, একজন লোক একটি সূর্যমুখীর চারা গাছ লাগায়। প্রথম দিন সূর্যমুখীর উচ্চতা ছিল 18 সেন্টিমিটার, কিন্তু 3 সপ্তাহে এর উচ্চতা হয় 85 সেন্টিমিটার। 3 সপ্তাহে এটি কত সেন্টিমিটার বৃদ্ধি পায়? তাহলে আমার কাছে জানতে চেয়েছি কি 3 সপ্তাহে এটি কত সেন্টিমিটার বৃদ্ধি পায়। তাহলে প্রথম দিন কত ছিল? 18 সেন্টিমিটার, আর 3 সপ্তাহে বৃদ্ধি পেয়ে হয় কত? 85 সেন্টিমিটার। বৃদ্ধি পেয়ে হয় 85 সেন্টিমিটার। তাহলে এই 18 সেন্টিমিটার থেকে 85 সেন্টিমিটার কত দিনে হয়েছে? 3 সপ্তাহে হয়েছে। তাহলে এই পার্থক্যটা কত সেটাই আমাকে বের করতে বলেছে, বলছে কত সেন্টিমিটার বৃদ্ধি পায়। তাহলে কি করতে হবে আমার? এই 85 থেকে 18 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এটা আমি পেয়ে যাব। তাহলে আমাকে কি লিখতে হবে? 3 সপ্তাহে উচ্চতা হয় 85 সেন্টিমিটার। প্রথম দিন উচ্চতা ছিল, কত? 18 সেন্টিমিটার। তাহলে বৃদ্ধি পায় কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা ডিউব দিলে আমি পেয়ে যাব। সুতরাং
তিন সপ্তাহে বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় কত দেখো তো, এখানে কত আট, পরে কত পাঁচ, তাহলে পাঁচ ছোট, পাঁচকে কি ধরতে হবে পনেরো, তাহলে আট আছে পনেরো হবে কত হলে গণ তো সবাই, আট আছে পনেরো হবে কত পেলাম সাত, হাতে আছে এক, এটা যে আমি পনেরো ধরেছি এই একটা কি করব নিচের সংখ্যাটার সঙ্গে এসে যোগ হবে, তাহলে একে একে দুই, দুই আছে আট হবে কত ছয়, তাহলে কত পেলাম আমি সাতষট্টি সেন্টিমিটার। ঠিক আছে, উত্তর কি জানতে চেয়েছে আমার কাছে, তিন সপ্তাহে এটি কত সেন্টিমিটার বৃদ্ধি পায়, সাতষট্টি সেন্টিমিটার। ঠিক আছে, সবাই নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ, আমাকে বলেছে তিন সপ্তাহে উচ্চতা হয়েছে এত সেন্টিমিটার, প্রথম দিন ছিল এত সেন্টিমিটার, তাহলে তিন সপ্তাহে কত সেন্টিমিটার বৃদ্ধি পা সেটাই আমাকে বের করতে বলেছে, এটা বিয়োগ দিয়ে সেটাই আমি বের করেছি। ঠিক আছে, এখন দেখো আমাদের আঠারো নম্বরে কিছু খালি ঘর আছে, দেখেছো সবাই বইয়ে, দেখো খালি ঘরগুলো কি, ছেষট্টি সেকেন্ড সমান সমান ঢ্যাশ মিনিট ঢ্যাশ সেকেন্ড, তাহলে ছেষট্টি সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড আমাকে বের করতে বলেছে, তাহলে এগুলো করতে হলে আমাকে কিছু জিনিস জানতে হবে, যেমন কত সেকেন্ডে কত মিনিট, সেকেন্ড আর মিনিটের সম্পর্ক কি আগে সেটা জানতে হবে, বলতো সেকেন্ড আর মিনিটের সম্পর্ক কি, হ্যাঁ ষাট সেকেন্ডে এক মিনিট, আমরা সবাই জানি ষাট সেকেন্ডে এক মিনিট, তাহলে দেখো এখানে আমাকে কত বলেছে ছেষট্টি সেকেন্ড, তাহলে ষাট সেকেন্ডে যদি এক মিনিট হয় তাহলে আমি যদি এই ষাট নিয়ে নিই এখানে এক মিনিট নিয়ে নিই, তাহলে এটাকে আমার বিয়োগ দিলে কত থাকে ছয় থাকে, তাহলে এই ষাট নিয়ে নিলাম ছেষট্টি থেকে ষাট নিয়ে নিলাম মানে কি এক মিনিট নিয়ে নিলাম, আর হইল কত ছয়, এই ছয়টা কি ছয় সেকেন্ড, সবাই নিশ্চয় বুঝতে পেরেছ। তারপরে দেখো এখানে কি বলেছে একশো এগারো মিনিট, কত ঘন্টা কত মিনিট, তাহলে মিনিটের সাথে ঘন্টার সম্পর্ক কি, হ্যাঁ বলতো ষাট মিনিটে এক ঘন্টা, ষাট মিনিটে এক ঘন্টা, তাহলে এই একশো এগারো থেকে যদি আমি ষাট নিয়ে নিই তাহলে এক ঘন্টা হয়ে যাবে না, দেখো এই একশো এগারো, এটা অবশ্যই পাশে রাফ দিয়ে অঙ্কগুলো দেখিয়ে দিতে হবে, এই ষাট বিয়োগ করে দিলাম, দেখো কত রইল শূন্য আছে এক হবে এক হলে ছয় আছে, এই একটাকে কি ধরতে হবে ছোট আছে এগারো ধরতে হবে, তাহলে ছয় আছে এগারো হবে কত হলে পাঁচ হলে, হাতে আছে এক, একের থেকে এক চলে গেলে শূন্য, তাহলে কত আছে একান্ন, তাহলে আমি এই ষাট নিয়ে নিলাম একশো এগারো থেকে ষাট নিয়েছি, ষাট নেওয়া মানে কি এক ঘন্টা নিয়ে নিয়েছি, আর মিনিট কত রইল এই একান্ন মিনিট, এই অঙ্কগুলো এভাবে সাইডে রাফ করে দেখিয়ে দিবে, উপরে লিখে নিবে রাফ, ঠিক আছে, রাফ করে অবশ্যই যখন পরীক্ষায় আসবে রাফ করে সাইডে দেখিয়ে তারপরে করবে। তারপরটা দেখো তিরিশ ঘন্টা ঢ্যাশ দিন ঢ্যাশ ঘন্টা, তাহলে ঘন্টার সঙ্গে দিনের সম্পর্ক কি বলতো, কত ঘন্টা একদিন চব্বিশ ঘন্টায় একদিন, এটা হচ্ছে ঘন্টা আর দিনের সম্পর্ক, চব্বিশ ঘন্টা একদিন, তাহলে ত্রিশ ঘন্টা, ত্রিশ ঘন্টা থেকে যদি আমি একদিন নিয়ে নেই তাহলে কি হবে দেখো তো, একদিন মানে কত চব্বিশ ঘন্টা, তাহলে ত্রিশ থেকে এই চব্বিশ নিয়ে নিলাম, চব্বিশ নিয়ে গেলে আর কত ঘন্টা থাকে আমার, চার আছে দশ হবে কত হলে ছয় হলে, হাতে আছে এক
দুই আর কি তিন, তিন আছে তিন হবে, কিছু থাকবে না, শূন্য। তাহলে কি হলো, এক দিন ছয় ঘন্টা, ছয় পেয়েছি না, ছয় ঘন্টা। সবাই বুঝতে পেরেছ? এরকম অঙ্ক তোমার কিন্তু আরো আসতে পারে। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীরা এগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব, ম্যাম যা করিয়েছি। তোমরা সবাই ভালো করে বাসায় প্র্যাকটিস করে এই অঙ্কগুলো সমাধান করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো করে লেখাপড়া করবে, ভালো করে পরীক্ষা দিবে, ঠিক আছে?